আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের খেলা নিয়ে দু একটা কথা বলবো, মানে যেটা আমার একান্ত ক্ষোভের জায়গা। বাংলাদেশ যদি আজকে জিততো আমি হয়তো বা কথাটা আমি বলতাম না, কিন্তু বাংলাদেশ আজকে যা তাভাবে হারছে তাই কথাটা আমার বলতে হবে ভাই। মানে টোটালে কাজ কাম ফেলে রেখে মোবাইলে খেলা দেখতেছি 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 দেখতেছি, মানে সময় যাচ্ছে আর সাথে সাথে উইকেট যাচ্ছে বাংলাদেশের, মানে খেলার যা তা অবস্থা হয়ে গেছে। তো শেষ পর্যন্ত বাংলাদেশ কী হলো? রেজাল্ট হারলো, বাংলাদেশ শেষ পর্যন্ত হারলো কাদের সাথে? শ্রীলঙ্কার সাথে। কিন্তু ভাই আমার কষ্টের জায়গাটা, আমার দুঃখের জায়গাটা আরেক জায়গায়। বাংলাদেশ যদি জিততো ভাই আমার খারাপ লাগতো না, কিন্তু বাংলাদেশ আলটিমেটলি হারছে। হারার সাথে সাথে ভাই আমি যে এই আমার নিজের কাজগুলার রেখে যে আমি সময়টা নষ্ট করলাম, খেলাটা দেখলাম, ভাই এখন আমার এই কাজগুলো করে দিবে কে? আমার এই কাজগুলো করে দিবে কে? শেষ পর্যন্ত আমার নিজের কাজগুলি খেলা দেখে দেখার পর হতাশা হয়ে তারপর আমার নিজের কাজগুলো নিজেকে করতে হয়েছে ভাই। যে খেলা খেলছেন, যে খেলা দেখেছেন, আমরা স্যাটিসফাইড না, আমরা বাংলাদেশের দর্শকরা খুশি না। সো ভাই আমার মানে সময় নষ্ট হয়েছে, আমার কাজও করি নাই। আপনারা যে 17 জন প্লেয়ার আছেন ওইখানে এক্সট্রা প্লেয়ার সহ, আপনারা আইসা আমার কাজগুলা কমপ্লিট করে দিয়ে যান। আর যদি না পারেন ভাই এরকম খেলা খেলেন না ভাই। আমাদের সময় নষ্ট করে আমরা খেলা দেখি কিন্তু তারপর আপনারা হারেন, আপনাদের তো মানে যা তা অবস্থা। টিম ম্যানেজমেন্টের মানে যখন যাকে ইচ্ছা আনতেছে, আবার যখন যাকে ইচ্ছা আউট করতেছে, মানে যা তা অবস্থা। এমন না করে টিমটা সুন্দর করে গোছান, ঠিকঠাক মতো খেলেন, এরকম বাজে খেলা আমাদের বাংলাদেশের জনগণকে উপহার দিয়ে না। আর আমরা নিজেরও লজ্জা পাই, কারণ এখানেও অনেক শ্রীলঙ্কা লোক থাকে, তো যখন একসাথে খেলা দেখি না কীভাবে তাকে হাসে, মানে কী খেলে বাংলাদেশ আর ওরা কী খেলে? তবে এগুলো করেন না, এগুলো আমাদের কাছে খারাপ লাগে। তো আশা করি নেক্সট ম্যাচে অনেক ভালো খেলবেন আর জয়াবে ইনশাআল্লাহ, বাংলাদেশে জয়াবে। Thank you.